আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি একটা নতুন ভিডিও আমাদের মেরিন টেক সেক্টর নিয়ে। এটা জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠান। তো এই জায়গা থেকে সবসময় দিনের বেলা ভিডিও করি, ইয়ে করি, তা আমরা দিনের বেলা নর্মালি দেখি আর কি জাহাজগুলো কেমন বানায়। তো এটা জাহাজ না, এটা একটা প্ল্যাটফর্ম লাইক ইন্ডাস্ট্রিয়াল অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট। এটা ইংল্যান্ডের ডিপ সিতে এটা স্থাপন করা হইব। তো এটা নিয়ে মহাকর্মযজ্ঞ চলতেছে। তো রাফলি এটা 2.5 ইয়ার লাগে এটা কমপ্লিট করতে, আর লেফটে আর 1 বছরের মতো আছে আর কি। তো সবসময় দিনের বেলা দেখি প্রজেক্টটা, তো ভাবলাম রাত্রে আজকে দেখি রাত্রের প্রজেক্টটা দেখতে কেমন। তো আলো আলোকিত, খুবই সুন্দর দেখাইতেছে, আর তাই আর কি এটা নিয়ে একটা ভিডিও করার চিন্তা করলাম। জানি না কেমন হয়েছে ভিডিওটা, তেমন ভালো না, যদিও আমার হ্যান্ডফোন থেকে করা হয়েছে এটা। তো এই জায়গায় অবশ্য খুব রেস্ট্রিকশন আছে যে মেরিন টেক সেক্টরে ক্যামেরা অন করা যাবো না বা ভিডিওগ্রাফি করা যাবো না। তারপরও ভয়ে ভয়ে করলাম, জানি না কেমন হয়েছে। তো ওকে, তো এটা রাতের সিনারি, দেখতে মন্দ না, ভালোই দেখায়। বিভিন্ন রকমের কর্মযজ্ঞ চলতেছে এখনও। তারপর এটা অলমোস্ট 75% জব ডান হয়ে গেছে, করোনার জন্য একটু স্লো ডাউন হয়ে গেছে। এটা রাফলি নেক্সট ইয়ারে এটা ডেলিভারি হয়ে যাব। যেগুলো বিভিন্ন ইকুইপমেন্ট, বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন রকমের ইয়ে লুজ আইটেম এই জায়গা থেকে কলেক্ট করে ওরা বিভিন্ন জায়গায় ফিট করবো। এই যে ফোকলিপ দিয়ে এগুলো বিভিন্ন রকমের হেভি ওয়েট মেটেরিয়ালসগুলো মুভমেন্ট করে, আপ অ্যান্ড ডাউন করে। তো এইসব আর কি। আর টোটালি এই প্রজেক্টটা রাফলি ওজন হইব 15,000 টন, মোর দ্যান নিয়ারলি 25,000-এর ভিতরে। আর এটা শিপইয়ার্ডের অন্য অন্য সাইড, রাতের অন্ধকারে, ওইদিকে তেমন আলো নেই। আর এটা আমার যে জায়গা থেকে ভিডিও করছে এটা খুব দূরে ওই জায়গা থেকে, তো তাই হয়তো বা এত আলোকিত দেখায় না। এগুলো বিভিন্ন ক্রেন, বিভিন্ন রকম মোবাইল ক্রেন, রেল ক্রেন, বাসমান ক্রেন, তো এইগুলোর যে বিভিন্ন রকম হেভি ওয়েট মেটেরিয়ালসগুলো ক্যারি করে। তো রাত্রেবেলা একটু জব স্লো ডাউন হয়ে যায় বিদায়। ও এখন ক্রেনগুলো তেমন মুভমেন্ট করতেছে না, ইয়ে করতেছে না, বা এত আলোকিত দেখা যাইতেছে না। তো ওই যে দূরে একটা, এটা এত ক্লিয়ার দেখা যাইতেছে না, তবু জুম দিয়ে চেষ্টা করছিলাম দেখানোর জন্য আপনাদের। তো এগুলো ওই আর কি দেখানোর জন্য একটু ভিডিও করলাম, রাতের শিপইয়ার্ডটা কেমন দেখায়, রাতের মডিউলটা কেমন দেখায়, এসব নিয়ে আর কি। তা আশা করি আপনারা সবাই দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর স্পেশালি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আপনাদের সাবস্ক্রাইবে পরবর্তীতে উৎসাহিত হয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি। আর দোয়া রাখবেন যেন সহি সালামতে আবার দেশে ফিরে আসতে পারি, আপনাদের দেশে এসে আপনাদের সাথে মিট করতে পারি, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।